আতিক রহমান আতিক, যেটি অসীম গণ উকিল বললেন, আমরা একটা দ্বাদশ সংসদ নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি ভালো নির্বাচন চাই সব দলের অংশগ্রহণে। আপনি জানেন নির্বাচন কমিশন এরই মধ্যে রোডম্যাপ ঘোষণা করছে এবং তারা 150 আসনে ইভিএম এবং 150 আসনে ব্যালটে ভোটের ব্যবস্থা করেছিল। কিন্তু আজ আরেকটু উন্নতি খবর হচ্ছে যে আপডেটেড হচ্ছে তারা 300 আসনেই চায় যদি সরকার তাদেরকে বাজেট দেয়। এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বাইরে নির্বাচন কমিশন ইচ্ছা করলে একক সিদ্ধান্ত এ ধরনের ভোটের আয়োজন করতে পারে। রাজনৈতিক দল হিসেবে আপনি তাদের পদক্ষেপকে কিভাবে দেখছেন? আমাদের গ্রাম দেশে একটা জিনিস বলে যে ছাগল চড়ে কুটির জুড়ে। এখন নির্বাচন কমিশন যেটা বলছে, আসল নির্বাচন কমিশনকে ভাবতে হবে যে তাদের যে মেইন স্টেক কারা, রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলগুলাকে এক ঐক্যমতে আইনা, ওনাদের প্রতি আস্থাশীল আইনা কথাগুলো বললে মনে ভালো হয়। ওনাদের প্রতি তো অনেক দলের আস্থা নাই। তারপরে যারা আছে সংলাপে অংশগ্রহণ করেছিল, তারা ম্যাক্সিমাম দল বলেছে যে আমরা এই আগামী নির্বাচন 23 সালে যেটা নির্বাচন, যেটা এটাতে ইভিএম চাই না, কারণ এই এই নির্বাচন অন্তত ইভিএমটা আমি নিজেও জাতীয় পার্টির 4 সদস্য মহাসচিব সহ প্রতিনিধি দল গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম, আমিও একই কথা বলছি যে হ্যাঁ, আপনারা ইভিএম ইন্ট্রোডিউস করতে চান, ভালো কথা, কিন্তু ইভিএমের একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে যে গ্রাম দেশের মানুষ, তাকে যদি আপনি এখন এই হাতে যে মোবাইল আছে সেই মোবাইলটা আপনি দিলেন iPhone 13 নিয়ে বলে চালাও, তো ও তো একটু ট্রেনিং লাগবে, সময় লাগবে, একটু শিখতে হবে। তো আপনারা তো নির্বাচন কমিশন অফিস থেকে এই যে ইভিএম মেশিনে ভোটের জন্য আপনারা তো কোথাও তো কোনো এরকম ট্রেনিং নাই, মানুষকে শেখান নাই, আর 15 মাস ইলেকশন আছে। গ্রামের মানুষ, এদেশের ম্যাক্সিমাম মানে ভোট কেন্দ্র গ্রামের দিকেই ভিত্তিক, এবং এটাকে ইভিএম ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন। ইভিএম নিয়ে নাড়াচাড়া করে ইপন ভাই এই এই অনুষ্ঠানে একবার বলছিলেন যে প্রায় 180টা দেশ ইভিএম নিয়ে নাড়াচাড়া করে, 34টা দেশ ছিল, তার মধ্যে থেকে এখন 4টা দেশ আছে যারা ইভিএম নিয়ে করে, তাও তারা ভারতে এটা নিয়ে অনেক দ্বিমত আছে। তো ইভিএম নিয়ে আমি বুঝলাম না, নির্বাচন কমিশনের আগে বললেন এক কথা 150 আসনে, এখন বলছেন 300 আসনে। আমার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশন যেদিন বলছে ভারপ্রাপ্ত সিএসি স্যার তো মনে হয় করোনায় আক্রান্ত, ভারপ্রাপ্ত সিএসি বললেন, আপনাদের কাছে আমার প্রশ্ন এবং নির্বাচন কমিশনের প্রশ্ন, ওনারা সিদ্ধান্ত দেওয়ার কে এই মুহূর্তে? কারণ সংবিধান বলে যে নির্বাচনকালীন যে সরকার থাকবে তারাই সিদ্ধান্ত দিবে যে ইভিএমে হবে না ব্যালট পেপারে হবে, সেই সেই নির্বাচনকালীন যে সরকারের পরিচালনা করবে। কিন্তু নির্বাচন কমিশন তো স্বাধীন, তারা তো হ্যাঁ স্বাধীন। তাহলে এই এইটা এখন স্বাধীন বলেই ওনারা এখন একভাবে ইন্ট্রোডিউস করে দিচ্ছে ইভিএম, অথচ ইভিএমের মানুষ আমরা রাজনৈতিক দলগুলো প্রস্তুত না। ইভিএম সম্পর্কে ত্রুটি বিচ্যুতি আমরা বলছি যে ইভিএমে বিএনপি থেকে বলা হয়েছে যে টিপ দিলে ফকিরাপুল যায় চাঙ্কারপুল, ঠিক আছে। তাহলে ইভিএম নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহ, ইভিএম নিয়ে মানুষের মধ্যে একটা অনাস্থা, তো এই আস্থার জায়গাটা না। আপনি স্থানীয় নির্বাচনগুলো করেন ইভিএমে, আপনি স্থানীয় নির্বাচন করে মানুষের গ্রহণযোগ্যতা আনেন, আস্থা আনেন। এই সামনের 23 সালে ইভিএমটা কেন 300 আসনে করতে, 150 আসনে করার জন্য আপনারা এত অস্থির? যেখানে আমার আরেকটা প্রশ্ন, নির্বাচন কমিশন ওনারা দেখছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা উলটপালট হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক যে এখন বর্তমানে ইকোনমিক কন্ডিশনে আমাদের অর্থমন্ত্রী মহোদয় IMF-এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা চেয়েছেন, ঋণ চেয়েছেন, সেখানে 8,000 কোটি টাকা খরচ করে কেন আবার নতুন করে ইভিএম বানাইতে চান আপনারা? আতিকুর রহমান আতিক, আমি একদম শেষ দিকে একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনার দলের চেয়ারম্যান একটি বিষয়ে কথা বলেছেন, তিনি বলছেন যে নির্বাচন আওয়ামী লীগের জোটে আর নেই, মহাজোটে জাতীয় পার্টি নেই, এবং নির্বাচন বর্জনের বিষয়ে এখনও ওইভাবে সিদ্ধান্ত নেয়নি জাতীয় পার্টি। জাতীয় পার্টির অভ্যন্তরীণ দুজন কেন্দ্রীয় নেতাকে নানা কারণে তাদেরকে অভ্যুতি দেওয়া হয়েছে, এটি কি এই অন্তর্দ্বন্দ্ব বা জাতীয় পার্টির এই অভ্যন্তরীণ বিষয়গুলোকে বাইরের কারো হস্তক্ষেপের বিষয়ে এ ধরনের কোনো ইঙ্গিত দিয়েছেন কি না? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহ 14 দলের সঙ্গে মহাজোটগতভাবে নির্বাচন করেছিল, কিন্তু এটা একটা নির্বাচনী জোট ছিল। 14 দল যেমন ওনারা নির্বাচন ছাড়াও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে ওনারা 14 দল, কিন্তু 14 দলের সাথে জাতীয় পার্টি যখন
ঐক্য হলো, তখন হলো এটা মহাজোট। এবং এই মহাজোটটা ছিল একটা চাষ নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন হয়েছে, নির্বাচন শেষ, আমাদের যে মহাজোটের থাকার প্রশ্নই আসে না। কারণ কারণ সরকারি দল আওয়ামী লীগ সবাই নেই তো, এবং জাতীয় পার্টি হচ্ছে বিরোধী দলে, তখনই তো এখানে মহাজোটের প্রশ্নই আসে না। সুতরাং এই যে প্রশ্নটা আমাদের পার্টি চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান জি এম কাদের সাহেব বলেছেন, যথার্থ সঠিক বলেছেন যে আমরা এখন নেই, আর আমরা জোট আগামীতে নির্বাচন বর্জন করব এমন কথা উনি বলেন নাই। বরঞ্চ জাতীয় পার্টি যতগুলো নির্বাচন হচ্ছে, নির্বাচনমুখী দল নির্বাচনে অংশগ্রহণ করে করে এবং পার্টিসিপেশন করে, জাতীয় পার্টি বিভিন্ন ইস্যুতেও দেখা গেছে যে যে নির্বাচন সংবিধান রক্ষার জন্য নির্বাচনে গেছে। এখন কথা হচ্ছে যে উনি ওনার ভাষ্য হচ্ছে যে আমরা সবার পার্টিসিপেটরি একটা ইলেকশন চাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সব দল অংশগ্রহণ করলে এটাকে এই গ্রহণযোগ্য হবে, এবং ওই জায়গাটাই আমরা আছি। আর ওই অভ্যন্তরীণ যেটা বড় দল হলে কিছু ইয়ে হয়, এগুলো নিজের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।